আগের দিনের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ব্লগটা প্রায় সেখান থেকেই শুরু করছি। এখন বাজে রাত 3:30, এখন যাব বাঘাযতীন মাছের আড়তে মাছ কিনতে। আর তোমাদের তো কালকেই বলছিলাম, যার মাছ দেওয়ার কথা ছিল সে কাল রাত্রেবেলা বলেছে যে মাছ দিতে পারবো না। তো আমাদের মাথায় তো তখন বাজ ভেঙে পড়েছিল, আর রাত্রেবেলাও টিপটাপ বৃষ্টি হয়েছে। এখন বাইরে গিয়ে দেখলাম বৃষ্টিটা কমেছে, তো এখন ঝটফট বেরিয়ে পড়ি। আর ওই দিক থেকে বাপিও আসবে, আমি তো মাছ অতটা ভালো চিনি না, বাপি ভালো চেনে, তো বাপি চয়েস করে দেবে। যত ভালো লেগেছে এই মাছটা, কিন্তু ঘাটটা ভালো আছে। এই মাছের ঘাটটা ভালো ছিল, এটা ঘাটটা ভালো, ওগুলো কিন্তু পাতলা আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। 3টের সময় উঠে তো মাছ আনতে গেছিলাম, তারপর ফিরলাম এই 6টা নাগাদ। ফিরে আর একটু ঘুমিয়ে নিলাম 8:30 অবধি, তারপর উঠে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি। আর মোটামুটি সব লোকজনই চলে এসছে, এইদিকে উজ্জ্বলাদি চলে এসছে, ওইদিকে মামনিও চলে এসছে, আর নিচে রান্নার লোকজনও সব চলে এসছে। তো এখন ঘুরে ঘুরে দেখি কতদূর কি হলো। আর ওই ব্যাকডোরটা যেটা মানে অসম্পূর্ণ ছিল, সেটাও একদম সম্পূর্ণ করে দিয়ে চলে গেছে আমি ঘুম থেকে ওঠার আগেই। এখন নিচের ঘরে আসলাম আর দেখছো ব্যাকডোরটা কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে জুয়েলের সাতপুরান, আর এই পাশে বয়, আর এই পাশে গার্ড, আর এখানে দুটো সিম্বল দিয়েছে, এটা একটা কি ফিট ইন বোতল টাইপের, আর একটা একটা ফুটপ্রিন্ট বাচ্চার। তো বেশ সুন্দরই সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে জায়গাটাকে। তো এখন দুপুরবেলা এখানে মেন অনুষ্ঠানটা হবে আর খাওয়া দাওয়া হবে ছাদে। এবার দেখি রান্নার লোকরা কি কাজকর্ম করছেন। রান্না সব এখানে হচ্ছে, এখানে ব্রেকফাস্টের প্রিপারেশন হচ্ছে, আলুর দম হবে আর লুচি হবে, আর এখানে অলরেডি দুপুরের জন্য ডাল বসে গেছে, আর এদিকে ফুলকপিও কাটা হয়ে গেছে। সকাল থেকে সবারই অক্লান্ত পরিশ্রম শুরু হয়ে গেছে, আর সকাল থেকে আমার একবারও সময় হয়নি, আমি কিছু করিনি, লেট খাচ্ছিলাম পড়ে পড়ে। সবাইকে কাজে ইনভলভ করেছি, শুধু বলছি এটা করো ওটা করো, ওকে এটা দিচ্ছি ওকে তাকে এটা দিচ্ছি। তো কুণাল আর বাবা গিয়ে তো সকালবেলা মাছটা নিয়ে এসে একদিকে মানে উদ্ধার করেছে, আর এখানে এই যে সেটটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে রেডি করে দিয়ে গেছে। আর সবাই কাজ করছে, এখন সবাই ব্যস্ত, কাউকে এখন কোনো ফুটেজ দেওয়ার জন্য পাওয়া যাবে না, শুধু আমি ছাড়া। ব্রেকফাস্ট এই জাস্ট শুরু হলো, লুচি আর আলুর দম আর হচ্ছে জয়নগরের মোয়া। তো সবে সবে আর কি ব্রেকফাস্ট করা হচ্ছে, আর এখন 10:30 বেজে গেছে, আমাকে আবার 11টার সময় শম্পা আসবে সাজাতে। ব্রেকফাস্ট রেডি, এখানে রয়েছে আলুর দম, আলুর দমটা দারুণ দেখতে হচ্ছে, লুচি আর জয়নগরের মোয়া। আলুর দমটা খেতেও ভালো হয়েছে, দেখতে যেমন হচ্ছে খেতেও টেস্টি টেস্টি হচ্ছে, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, খিদে পেয়ে গেছে স্নান করে। আর চুলের কি অবস্থা? আরে চুল টুল তো ঠিকঠাক করবো, মানে আঁচড়াইনি এখন, আর আজকে শ্যাম্পু করেছে, এবার চুলটা বাঁধবে, শুকাতে হবে, তো সেই কারণে ব্রেকফাস্ট সেরে এখন ছাদে আসলাম। আর এই জায়গাটা একটু কভার আপ করতে হবে ট্রিপল দিয়ে, যাতে খাবার দাবার রাখা যায়। আর ওপেন এয়ারেই এমনি মানে খাবার দাবার পরিবেশন হবে। আর এখানে এই যে ছাতাগুলো দিয়ে গেছে, এই ছাতাগুলো মাথায় আর কি দিয়ে দেওয়া হবে। এই জায়গাটা খাবার রাখা হবে, এই জায়গাটা তৈরি হয়ে গেছে, আর এই দিকেও একদম চেয়ার টেয়ার পেতে রেডি হয়ে গেছে, শুধু ছাতাগুলো লাগাতে হবে, তাহলেই একদম সবকিছু সেট। এখানে নিচে মানে আমাদের গ্যারেজে রান্নাবান্নার কাজ চলছে, আর দেখছো দাদারা একদম মানে ফুল দমে লেগে পড়েছে। এখানে মাছ ভাজা চলছে, এরপরে ঝোল হবে, এখানে ইলিশ মাছটা রয়েছে, এখানে মাছের মাথা রয়েছে যেটা কচুর শাক দিয়ে হবে, আর ওইদিকে পেঁয়াজ টেয়াজ কাটছে। এখন বাজে 1:30, তো আমি তো রেডি হয়েই গেছি, কিন্তু জুয়েলও রেডি হয়ে আছে, এটা হচ্ছে আসল কথা। মোটামুটি হচ্ছে এরকম ভাবে রেডি হয়েছে, কিন্তু এখন হচ্ছে পায়ে আলতা পরানো হয়েছে, আর আলতাটা এখনো শুকায়নি ঠিক করে, আর ভয় লাগছে শাড়িটা ছাড়তে, শাড়িটা না নিচে পুরো আলতা লাল কালার হয়ে যায়।
তো এখন নিচে যাচ্ছি, দেখি নিচে সব ঠিকঠাক করে কিরকম ভাবে সাজানো হয়েছে। চলো নিচে, তোমাকে ওয়েলকামের জন্য সবাই রেডি। আমাকে ওয়েলকাম না করে কেউ এখানে বসতে পারছে না, আরো সবাই রেগে যাচ্ছে। আর এটা আমার পাঞ্জাবি, এটা আমি কিনেছিলাম 5 মাসের সাথের জন্য, কিন্তু 5 মাসের সাথে এটা ক্যান্সেল করে আজকেই পড়লাম। তো এরপরে পরপর বিয়ে বাড়ি আছে, তখন পড়বো। এইদিকে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো আগে প্ল্যান ছিল যে কেক আগে কাটা হবে, কিন্তু সবাই বড়রা বলছে না আগে রিচুয়ালস তারপরে কেক। এখানে দুটো হাঁড়ি কড়াই রেখেছে, এবার বলছে জুয়েলকে ধরতে কি আছে কিছু কেউ বলছে, বলছে এটা সিক্রেট। কেসটা কি হলো? কি আনন্দ দেখো, বাবা দিদিমা ঠাকুমা সব নাচাচ্ছে শুনে। ও তাই নাকি, এবার কি ওটা দিদার কোলেই থাকবে? সেকেন্ড দিদার কোলে চলে গেছে। এই তো দিদা নিল, এটাই আমরা আদর করে যাচ্ছি যুগ জীবনে। ও শোনা বনু 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 হয়ে গেল, ভোটে ভোটে ফাইনাল হয়ে গেছে বনু। আর এটা কি আছে, এটা তুলবো এখন? আর তোলা যাবে না? আসছে বছর সিনেমায় কি দেখায়, একটা গান একটা গানের মধ্যে বিয়ে হয় বাচ্চা হয়ে যায়, আর আমাদের তো হচ্ছে তো হচ্ছে।
দেখা যাবে না। এটা হচ্ছে বয়েজ সাইড, এটা হচ্ছে গার্লস সাইড। এবার যে যেমন চায় সে সেই দিকে গিয়ে আশীর্বাদ করছে। হ্যাঁ, অনেকে আবার না বুঝেও এদিক ওদিক চলে গেছে। চুষি, ও এইটাই হচ্ছে নিয়ম, পাথরের থালায় চুষি আর কি দিয়েছে, ওটা পিঠে চুষি আর পিঠে বানিয়ে দিয়েছে। আজকে চুষি খাইয়ে জলকে খুশি করে দেওয়া হবে। আশীর্বাদ পর্ব কমপ্লিট। এবার বয়ের সাপোর্টার খাইয়ে দিচ্ছে, আবার গার্লের সাপোর্টার এরপর জুয়েলকে খাইয়ে দেবে। এবার তুই খাইয়ে দে, ওকে দাও, ও তুলে দেবে, ও তুলে দেবে। তোমরা কি চুষি খেয়ে খুশি? এবার হচ্ছে সবকিছু সাজিয়ে দিচ্ছে, এবার মানে মেন খাওয়া দাওয়া হবে, কেক পরে কাটা হবে, কেক মানে পিছিয়ে যাচ্ছে। সবই দেওয়া হয়েছিল, মুড়োটা দিতে ভুলে গেছিলাম। আমাদের মুড়ো লেজা দুটোই দিতে হয়, তো এখন সবই চলে এসছে। আর জুয়েল সব কিছু থেকে একটু একটু নিয়ে তারপরে খাচ্ছে। তো এখন রিচুয়ালস মোটামুটি সবই কমপ্লিট, মোটামুটি কেন সবই কমপ্লিট হয়ে গেছে। তো জুয়েল এখানে খেতে বসে গেছে, আর ওপরেও ফার্স্ট ব্যাচ বসে গেছে। তো এখন ওপরে গিয়ে দেখি কি চলছে। ফার্স্ট ব্যাচ বসে গেছে আর বেশ লাল নীল ছাতা দিয়ে খুব সুন্দর লাগছে ছাতটা দেখতে। জলটা কেমন হয়েছে? ভালো হয়েছে? জলটা তো এমনি 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 তো জলই পা পাম্পের থেকে বড়। তো এখন শেষ ব্যাচে এসে আমি বসলাম, আমি মাসি মা আর যে কজন বাকি ছিল এই যে এইদিকে এই কজন বসলাম। তো দেখি খেয়ে দেয়ে কেমন হয়েছে আর কি। তবে এত দৌড়াদৌড়ি হয়েছে আর আজকে কোনো খিদেই নেই। খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আর এখন হবে কেক কাটিং। আর কেকটা অসাধারণ সুন্দর করে বানিয়ে এনেছে পায়েল দি। এই যে খুবই সুন্দর হয়েছে কেকটা। আর এখানে অনেক রকম আইটেম রয়েছে, রকম না সাত রকম পাঁচ রকমের ভাজা রয়েছে। এটা হচ্ছে গলদা চিংড়ি, মিষ্টি, এখানেও মিষ্টি, এখানেও মিষ্টি, মাছের মাথা, সব হতে ছোট ছোট সাইজে হয়েছে। কিন্তু দেখতে ডেকোরেশনটা অসাধারণ সুন্দর হয়েছে, একটা অন্যরকম ব্যাপার এসছে। এই যে কেকটা দেখতে পাচ্ছ কি সুন্দর বানিয়েছে, আর এখানে লিখে দিয়েছে জুয়েলের স্বাদ পূরণ। মাছের মাথাটা দিয়ে দাও তো, অনেকক্ষণ ধরে বলছি মাছের মাথাটা খেয়ে নে খেয়ে নে খেয়েছেন এটা সরা খাও। এত বড় মাথা মুখে নেওয়া যাচ্ছে, এরা যারা মাথা, আরে প্লেট সমেত খেয়ে ফেললে মাথা।
দারুণ আড্ডা চলছে। আর এই ঘরটা এখন আমি মোটামুটি সব গুছিয়ে ফেলাম যেগুলো ওই ঘরে রাখা ছিল। তো ওই ঘরে তো মা আর বড় মাসি আজকে রাত্রিবেলা ঘুমাবে, তো সেজন্য মানে আমার এনার্জি থাকতে থাকতে এই ঘরটা ঠিকঠাক করে ফেললাম সব। তো এবার একটু বসি, মানে আজকে মানে একদম ভোরবেলা থেকে চলছে ননস্টপ, একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখন আবার ওপরে ডাকছে, কফি বানিয়েছে, কফি আর কেক দিয়ে এখন মানে সন্ধ্যার খাবার খাওয়া হবে। তো একটু রেস্ট নিয়ে তারপরে ওপরে যাব। ওপরে এখন ছেলে মেয়েতে ভাগাভাগি হয়ে আড্ডা চলছে। ওই ঘরে দেখতেই পাচ্ছ মেয়েরা আড্ডা দিচ্ছে আর এই ঘরে ছেলেরা আড্ডা দিচ্ছে। তো এই ঘরের আওয়াজ কিন্তু বেশি পাবে না, আওয়াজ পাবে ওই ঘরের নি। তো দেখি কি হচ্ছে না হচ্ছে। পতাকা কে রাখলো? বাবার নাম হচ্ছে প্রভাত, মা রেখে ডাকতো প্রভাত পতাকা উদয়, বড় হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে উদয়, কিন্তু সেটা ডাকা না, ওর নামটা ঠিক আছে। প্রভাত চেঞ্জ, উদয় চেঞ্জ হয়েছে, পতাকা রয়ে গেছে। দুজনেই বড়, ও বড় ছেলে বড় মেয়ে, আমার বাবার নাম ছিল উদয়, সে ডাকতো প্রভাত, ডাকতো আমার মামা, ওই বাবা কিন্তু ডাকতো। দাদুর নাম তো মনীন্দ্রচন্দ্র ঘোষ ছিল। জুয়েল এখন নিমন্ত্রণ পেয়েছে, নিমন্ত্রণ পেয়েছি না মানে এটা পাওয়া নিমন্ত্রণ, এটা আর কি পাওয়া ফাইনাল ব্যাপার। রেজাল্টটা হাতে পেয়েছো? আমরাও তো নিমন্ত্রিত, তুমি বাড়ি পাহারা দেবে, ফটো সেশন চলছে, গলা ধরে গলা ধরতে বললো ছিল, সে আবার মাকে বলছে কি বললো না পছন্দ হয়েছে, আবার মানে না আবার পছন্দ হয়েছে, বুঝে উঠতে পারেনি। এই নায়ের চক্করে আমি কনফিউজ হয়ে গেছি, কাকিমা বলবো না না বলবো, কি বলবো? কাকিমা না আর কাকু, হ্যাঁ কাকুর নাম আছে বি, বাপির বি, দেখতে পাচ্ছ। আবার ডিনার হচ্ছে ডাল ডিমের মামলেট আর মাছ ভাজা, জুয়েলও ডাল ডিমের মামলেট আর মাছ ভাজা, ভাজিয়ে দিয়েছে, কিছুই সেরকম ভাবে খেতে পারিনি, কিন্তু রাত্রিবেলায় ডাল ডিমের মামলেট আর মাছ ভাজাটা খুবই ভালো খাচ্ছি। গতকাল রাতে সব কাজকর্ম শেষ হতে হতে 12টা বেজে গেছিল, তারপর আর এতটুকু এনার্জি বাকি ছিল না যে ভিডিওটা এন্ড করব। ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলাম, আমি আর জুয়েল এই ঘরে ঘুমিয়েছিলাম, মা জুয়েলের বড় মাসি আর আমার ছোট মাসি ওই ঘরে ঘুমিয়েছিল। তো সবারই মোটামুটি আজকে সকালে উঠতে উঠতে 9টা বেজে গেছে, এরকম অবস্থা। তো এখন আবার ক্যামেরাটা অন করলাম ভিডিওটা এন্ড করার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাকা, আর দেখা হচ্ছে কাল নতুন একটা আকর্ষণীয় ব্লগের সাথে।